নিঃসন্দেহে আজকে রাজ্যবাসীর নজর ছিল যে দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর বঙ্গ সফরে এসে কি বার্তা দেবেন আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কিভাবে শাসক দলকে নিশানা করবেন, কিভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের উদ্দেশ্যে বার্তা বা সুর বেঁধে দেবেন জেপি নাড্ডা, কি বলেন আজকে শুরুতে সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি বলছেন কয়লা পাচার থেকে গরু পাচার, টালির চালে লুকিয়ে টাকা, টিএমসি মানে তোলাবাজি, মাফিয়া রাজ করাপশন, মোদির পাঠানো রেশন খাবার চুরি করেছে তৃণমূল, অত্যাচার অপশাসন দুর্নীতিতে এগিয়ে বাংলা, এইভাবে আক্রমণ করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কিন্তু কি বললেন দেখব। ममता राज का जो जंगल राज है, जो अपशासन है, जो शासन नाम की कोई चीज नहीं है, उसको बंगाल की जनता अलविदा कहने वाली है। लेकिन मैं ये भी आपको बताना चाहता हूं कि मोदी जी के नेतृत्व में देश कहां आगे बढ़ रहा है। आज मोदी जी के राज में जिस ब्रिटेन ने, ब्रिटानिया ने हमको 200 साल तक अंग्रेजों ने राज किया, आज मोदी जी के राज में 10वीं अर्थव्यवस्था से भारत ब्रिटानिया को पछाड़ कर 5वें नंबर की अर्थव्यवस्था बन गया है। ये भी हमको याद, मोदी जी की शख्सियत, उनका व्यक्तित्व इस प्रकार का बना है कि उन्होंने एक समय में पुतिन से बातचीत की, एक समय में जेलेंस्की से बातचीत की, युद्ध को रुकवाया और 22,500 बच्चों को सुरक्षित लेकर के भारत पहुंचे। यह परिस्थिति आ गई और मुझे इसमें खुशी है कि हमारे बंगाल के भी 300 बच्चे सुरक्षित बंगाल में। दीदी, ये है बंगाल के प्रति आदरणीय मोदी जी का देखने का नजरिया, सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास इस बात को पूरा किया है। मित्रों, हम डबल इंजन की सरकार की बात करते हैं, हमने कोशिश की थी कि आप हमारी सरकार बनाए, आप नहीं बना पाए, कोई बात नहीं, अगली बार की तैयारी करो, एक धक्का और दो और फिर से सरकार बनाएंगे साथियों। আপনাদের মনে থাকবে যে 18 জানুয়ারি জেপি নাড্ডা তিনি কলকাতায় এসেছিলেন এবং 19 তারিখ তিনি বেথুয়া ডহরিতে সভা করেছিলেন। এক মাসেরও কম সময়ে গতকাল তিনি কলকাতা এলেন এবং আজকে পূর্বস্থলী এবং পূর্ব মেদিনীপুরের রামনগরে তিনি সভা করলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেভাবে নিশানা করলেন, যেরকম শব্দচয়ন এবং বিশেষণ ব্যবহার করলেন, তা কতটা নাড্ডা সুলভ তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস রক্তবীজের অত্যাচার চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস রক্তরঞ্জিত রাজনীতি করছে, আদর্শের লড়াই না করে রক্তাক্ত লড়াইয়ের পথ খোঁজা হচ্ছে। একেবারে রক্ত এবং রক্তাক্ত কথাটা কিন্তু বারে বারে জেপি নাড্ডার বক্তব্যে উঠে এসেছে। সোজা কথায় বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনারা যেটা করছেন সেটা হচ্ছে পলিটিক্স অফ ভায়োলেন্স। জেপি নাড্ডার পড়াশুনো খুব কম, উনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মেছেন, এরকম একটা লোক এই বিদ্যেবুদ্ধি নিয়ে নাকি পৃথিবীর সবচেয়ে বড় দল তার নাকি সভাপতি দেশের। তো আমি ওনাকে, উনি অনেক রক্তের কথা বলেছেন, আমি যে বিএসএফ জওয়ানদের দ্বারা যে ছেলেটি মারা গেছিল তার ছবিগুলো এনেছি, আপনারা দেখুন কি নৃশংসভাবে 180টা বুলেট এই ছেলেটাকে খুন করে জেপির লোকেরা, বিএসএফের লোকেরা করেছে। এবং এর কি উত্তর দেবেন? জেপি নাড্ডা এর উত্তর দিলেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটা বলেছিলেন, এর উত্তর দেওয়ার হিম্মত থাকলে এর উত্তর দিন। আমি পোস্টমর্টম রিপোর্টটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টে 180টা প্যালট পাওয়া গেছে। দে বলেছে দ্য মেটালিটিক প্যালটস 180 ইজ ইচ হ্যাভ বিন রিকভার্ড অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য স্কোয়াডিং পুলিশ পার্সোনাল আফটার প্রপার সেলিং অ্যান্ড স্পেস ইন রাইনিং দ্য প্যাকিং। 180টা বুলেট চালিয়ে একজন ছেলেকে কুচবিহারে তাকে মেরে দেওয়া হলো, খুন করা হলো। এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন তারা এসে এখানে বাংলার রক্তাক্ত বিএসএফ এর জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে। একশো আশিটা বুলেট নয়,
একটাই ফায়ার হয়েছে, ওটা ছিল ছররাগুলি, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, এইভাবে ব্যাখ্যা করাটা অন্যায়। আজকে একটি ছেলে মারা গেছে ডিসেম্বরের সম্ভবত 24 তারিখে। আজকে আপনারা খুব কাঁদছেন হঠাৎ করে, ভালো লাগছে আপনাদের কান্না দেখে। দাড়ি বিটের ওই দুটো ছেলের কথাও ভাবুন, আপনাদের আমলে ওই তাপস চৌধুরী যে পুলিশ অফিসার খুন হয়েছিলেন খিদিরপুরে তার কথাও ভাবুন। আপনাদের রাজত্বে আজকে 700 দিন হয়ে গেল, কয়েক হাজার ছেলে মেয়ে ধর্মতলার বুকে জ্যান্ত লাশ হয়ে আছে, তাদের কথাও ভাবুন। এসব ন্যাকামি অন্য আমি দুজনকে থামালাম। যেহেতু বৈশ্যনাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গ তুলেছেন, সম্ভবত প্রেম কুমার বর্মন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এবং তার পাল্টা বিজেপি রাজ্য সভাপতি কি বলেছিলেন এইখানে সেইটা দর্শকদের একবার দেখিয়ে দেওয়াটা দরকার। দেখুন, ভাইপো উত্তরবঙ্গে গেছে, উত্তরবঙ্গে গিয়ে বিএসএফ এর গুলিতে এক চোরা চালানকারী মারা গেছে, তার পরিবারের সাথে দেখা করেছে, দেখা করে সেখানকার স্থানীয় মানুষকে উস্কাচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই ছেলেটার সাথে সমবেদনা জানানো নয়, উদ্দেশ্য এটা যে আমাদের মোদি সরকারের কড়াকড়িতে বর্ডারে গরু পাচার বন্ধ হয়ে গেছে, গরুর টাকাটা অ্যাকাউন্টে পৌঁছচ্ছে না, লাভটা বাড়িতে পৌঁছচ্ছে না। বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, মানে এত বড় দুর্ভাগ্যজনক, এত বড় হতাশ এবং এত অপদার্থ সুকান্ত মজুমদার 3 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এত একটা মানুষকে গুলি করে মেরে ফেললো, সেই একটা যুবককে মৃত্যুর পরে তিনি জাস্টিফাই করছেন সে চোরা চালানকারী। ওনার কাছে আপনারা দেখুন কুমিরের কান্না কিরকম চোখ মুছিয়ে দিচ্ছে মায়ের, অমিতাভ মালিকের মায়ের তো চোখ মুছাতে যাচ্ছে না। আজকে তাকে নিরাপত্তা দিচ্ছে সরকার, তাকে পুলিশ দিয়ে ঘিরে রাখছে, যে রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত ছিল, একজন পুলিশ কর্মী খুন হয়েছিল নাকি তার হাতে, সে আজকে কোথায়? এই রাজ্যের রাজ্যবাসী বারে বারে সাক্ষী দেখেছে। কোথাও কি আজকে যখন জেপি নাড্ডা এই আশঙ্কাটা করছেন যে বারবার তার বক্তব্যের মধ্যে রক্তাক্ত রাজনীতি, রক্তরঞ্জিত রাজনীতির কথা উঠে আসছে, তার মানে পঞ্চায়েত নির্বাচন রক্ত শূন্য বা ঘটনাবিহীন হবে, কষ্ট কল্পনা মনে হচ্ছে না? একটা দশক এই সময়কালে যেরকম এই খুনকে বা এই নিহতকে কেন্দ্র করে আজকে রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে যেটা কাম্য নয়, একই রকমভাবে এই এক দশক জুড়ে বোমাবাদাকে থেকে শুরু করে এই রাজ্যে যতগুলো খুন হয়েছে, যতগুলো হত্যা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা থাকছে, কেন খুন হচ্ছে, কোন কোন কনটেক্সটে খুন হচ্ছে, এবং এই খুনকে কেন্দ্র করে পরবর্তী অবস্থায় সেটা আনিস খান হতে পারে, সেটা আরও মিছিল হতে পারে, যে মিছিল হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে খুনকে নিয়ে কখনো রাজনীতি করা উচিত না, এক। দু নম্বর হচ্ছে এই যে গরু পাচারকে কেন্দ্র করে যে বিতর্ক হচ্ছে, এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরু পাচার দুর্ভাগ্যজনকভাবে রাজনীতির আলোচনার বিষয়বস্তু হয়েছে, কিন্তু এখানে নাড্ডা সাহেবকে এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে যে প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, সেটা হচ্ছে তারা শুধু নির্বাচনের আগে সে রাজনৈতিক বিতর্ক কেন করেন? যে কটা গুরুত্বপূর্ণ বক্তব্যকে আজকে হাইলাইট করে ছকভঙ্গা প্রোগ্রাম হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা বিষয় ওনার বক্তব্যের সাথে একমত, কিন্তু এই প্রত্যেকটা বিষয় গত এক দশকে কেন্দ্রীয় সংস্থাগুলো কেন দোষীকে চিহ্নিত করতে পারছে না, কেন দৃষ্টান্তমূলক শাস্তির জায়গা দিতে পারছে না? এটা একেবারে একটা নেকি রাজনৈতিক বিতর্ক জিঙিয়ে রাখার জন্য এটা করা হচ্ছে। আপনার সাথে একমত যে দোষীদের চিহ্নিত করা গেলেও দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব আছে, কারণ মানে বজ্র আটুনির ফসকা গেলো যাতে না হয়ে যায়। 10 বছর ধরে স্টেট স্পন্সার্ড নয়, স্টেট অর্গানাইজ একটা ক্রাইম স্ক্যাম যাই বলুন ঘটেছে, পুলিশের কাজ গ্রেপ্তারের বদলে ছিল
প্রমাণ লোপাট করা, ফলে সমস্ত প্রমাণ সাক্ষ্য সঠিকভাবে জোগাড় না করে এর আগে একবার গ্রেফতার করে মুখ খুলেছিল সিবিআই। আমার মনে হয় সেই জন্য একটা কথা বলো সজল, তোমাকে একটা কথা বলছি, না না সজল তোমাকে একটা কথা বলছি, তুমি দেখো তুমি এই জায়গাটার সাথেও সহমত হবে, সেটা হচ্ছে একটা দশক কখনো এটাতে একটা দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। একটা দশক জুড়ে সিবিআই, ইডি, এসএফআই ও এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে বারবার করে তারা ক্রাইম ইউনিট আসছে এখানে ইনভেস্টিগেট করার জন্য। আমি বলছি চাপানউতোর মানে কোথাও যদি পাচারের ঘটনা ঘটে, গরু পাচার হতে পারে, সেটা আবার কেন্দ্রের শাসক দল রাজ্য পুলিশের উপর দোষারোপ করে বা রাজ্য পুলিশ বলে সীমান্ত পাহারা দেওয়া তো কেন্দ্রের দায়িত্ব, তাহলে কেন্দ্র সেই দায়িত্ব ঠিক মতন পালন করে না, কারণ এই পাসিং দ্য বাক চলতে থাকে, কিন্তু এই ঘটনা সেটা বন্ধ হয় না কেন, এইভাবে প্রাণ যায় কেন? এবং সব থেকে বড় কথা, নির্বাচনের সঙ্গে রাজনীতি ওতপ্রোত, নির্বাচনের সঙ্গে রক্তপাত, প্রাণহানি ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার যে ট্র্যাডিশন, সেটার বদল হয় না কেন? আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে জেপি নাড্ডা তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি তার একটা নতুন নামকরণ করলেন, দেখাবো কি বললেন, তারপর আলোচনায় ফিরছি। বর্তমান সরকার ये टीएमसी टी है कोलाबारी, टी है टेरर, एम है माफिया, एम है मनी लॉन्ड्रिंग और सी है करप्शन और सी है कमीशन। ये है टीएमसी का पूरा मतलब। और उसी तरीके से हमारी ममता दीदी महिला बंगाल महिलाओं का सम्मान करना चाहती है, बंगाल महिलाओं को बड़े ऊंचे स्थान पर रखता है, मां दुर्गा की धरती है, मां काली की धरती है, शक्ति की धरती है। लेकिन मुझे दुख के साथ बताना पड़ता है आपको कि महिलाओं पर अत्याचार में बंगाल चौथे नंबर पर खड़ा है। हमारे एसिड अटैक में, एसिड के अटैक में बंगाल देश में नंबर एक पर खड़ा है। यह है महिला का सशक्तिकरण, यह है महिलाओं को इज्जत देने का काम, और महिलाओं के ट्रैफिकिंग में और महिलाओं के किडनैपिंग में बंगाल तीसरे नंबर पर खड़ा है। तीसरे क्या बंगाल को ममता दी ने इज्जत दी? एक महिला मुख्यमंत्री और महिलाओं की यह दुर्गति, डाउरी देश में, दहेज के देश में गुजरात आता, बंगाल पहले पांच राज्यों में आता है, पहले पांच, यह परिस्थिति आगे की खड़ी। হিংসা থেকে শুরু করে নারী নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, এতে কলকাতা শহর এবং রাজ্য কতটা এগিয়ে রয়েছে, বারে বারে একেবারে কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে সেই দাবি তৃণমূল কংগ্রেস করে থাকে। আজকে পাল্টা একটা দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তা নিয়েও চাপার উত্তর চলবে। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, মূল প্রশ্ন হচ্ছে যে প্রশাসন, ল অ্যান্ড অর্ডার, সেটা ঠিক মতন কাজ করছে কিনা? যদি ঠিক মতন কাজ করতো তাহলে আজকে জেপি নাড্ডা এসে গরু পাচার, কয়লা পাচার নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করতে পারতো কিনা? যদি প্রশাসন ঠিক মতন কাজ করতো তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে একটা নতুন নামকরণ করছেন টিএমসি, টেরার, মাফিয়া রাজ থেকে শুরু করে করাপশন, সত্যি সেই রকম জায়গায় পৌঁছতো কিনা? প্রশাসন কিভাবে কাজ করছে? দেখো সুব্রজিৎ, এটা তো বলার সুযোগ ওনাকে দেয়া হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে এখানে করাপশন চলছে, করাপশন ইন এ হারকিউলিয়ান ফর্ম, মানে কালমিনেশন অফ করাপশন চলছে, শিক্ষা চলছে নানা জায়গায়, দুর্নীতিতে এই নিয়োগে চলছে নানা জায়গায় চলছে। দু নম্বর হচ্ছে তারপরে পক্ষপাতিত্ব তো আছেই, প্রশাসনিক কিছুটা নিষ্ক্রিয়তা সেটা তো আছেই, তো এই জিনিসটা তো ওনাকে বলতে দেওয়ার সুযোগ করা হয়েছে, মানে যার জন্য উনি বলার সুযোগ পেয়েছেন, এবং সেটা তো ধরো রেকর্ডেড ফ্যাক্টস, প্রচুর রেকর্ডেড ফ্যাক্টসও রয়েছে যার জন্য এই সবাই বলার সুযোগ পাচ্ছে। আজকে চারিদিকে, আজকে সংবাদ মাধ্যম থেকে বলো, ইলেকট্রনিক মিডিয়া থেকে বলো, মানুষের মুখে মুখে বলো, এই কথা তো চলছেই। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আসলে নাড্ডাজির কিছু খবরের জানা ভুল আছে, উনি জানেন না যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রিপোর্ট দিয়েছে তা থেকে কলকাতাকে সেফেস্ট সিটি বলেছে। উনি মহিলা নিয়ে অনেক কথা বললেন, উনি জানেন ভারতবর্ষের মহিলা কর্মসংস্থানে পশ্চিমবাংলায় মামাটি মমতা ব্যানার্জির সরকার 40%,
আনএমপ্লয়মেন্ট সলভ করেছে আর মহিলা কর্মসংস্থানে এক নম্বরে আছে। উনি জানেন কন্যাশ্রী, উনি জানেন আন্তর্জাতিক পেজে সবুজ সাথী উৎকর্ষ বাংলা, উনি জানেন রূপশ্রী, উনি স্বাস্থ্য সাথী জানেন, উনি সবুজ সাথী সজল ঘোষের কাছে স্পেসিফিক প্রশ্ন, পরিবর্তনের ডাক দিলেন আজকে জেপি নাড্ডা, কিন্তু সত্যি কি সেই রকম একটা জায়গায় ঐক্যবদ্ধ একটা জায়গার মধ্যে রয়েছেন? আমি বলছি প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি যে সময় আসছেন, একটা সময় যিনি কয়েকদিন আগে পর্যন্ত আপনাদের দলের বিধায়ক ছিলেন, এখন তিনি তৃণমূলের ঘর আলো করে রয়েছেন। আবার কুণাল ঘোষ এই দুদিন আগে বলেছে যে 13 জন বিধায়ক এবং 6 জন সাংসদ নাকি তিনি তারা লাইনে রয়েছেন। আমি বলছি এই রকম অবস্থায় পরিবর্তন তো পরের কথা, দলকে সংগঠিত ঐক্যবদ্ধ রাখতে পারবেন তো? আজ থেকে 3-4-5 বছর আগে কিসে ছিলেন, কোথায় ছিলেন? কুণাল ঘোষ যার কথা আপনারা এখানে বারবার তুলে ধরছেন, হ্যাঁ দলের স্পোকসপারসন, না না দলের স্পোকসপারসন, তিনি দলের বিরুদ্ধে কি কি বলেছিলেন, টাকা কোথায় আছে মমতাদির বাড়িতে বলেছিলেন, 1:1 ইন্টারোগেশন চেয়েছিলেন আপনাদের। আমি বলি তাহলে তো শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপি সম্পর্কে কি কি বলেছিলেন? ইতিহাস তো অনেক কথাই বলে। ভুল করছেন, ভুল করছেন, শুভেন্দু কাকে বলুন দল ছেড়ে আসেনি, আরে শুভেন্দু থেকে মমতা ব্যানার্জিকে, আরে শুভেন্দু উত্তরটা দিতে পারছেন কেন, দাবি করেছেন 77 থেকে 69 জানা গেছে, দাবি করেছেন বলেছিলেন, ডাকাত রানী বলেছিলেন, আজকে সব উপবত্র হয়েছে, এটা তৃণমূলের কত বড় দৈন্যদশা, এটা তৃণমূল বিচার করো, পয়সা দা এখানে চাচাচ্ছে, আগে ওইখানেই ছিল, বেশ কার দৈন্যদশা এবং সত্যি কারা একদম সংগঠিত জায়গায় রয়েছে, শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্সে কারা ডিভিডেন্ড পাবে সে তো ভোটের ফলাফল ফল সামনে আসার পর বোঝা যাবে, কিন্তু ততদিন পর্যন্ত এই রাজনৈতিক চাপানোতর চলবে। ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আপনাদের দেখাবো যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে মাফিয়ারা যে কথাটা আজকে বলেছেন জেপি নাড্ডা, কার্যত সেই রকম একটা ঘটনা, একটা চাঁদার জুলুম যাকে বলে সেই জিনিসটা আজকে দেখা গেল, কি রকম পরিস্থিতি, কি অভিযোগ, পাল্টা তৃণমূলে বক্তব্য এবং তা নিয়ে চাপানোতর।